আচ্ছা গুড ইভিনিং ওয়ান সেকেন্ড সবাইকে আবারও একটা নতুন ক্লাসে স্বাগত আচ্ছা আমি সবার তরফ থেকেই বলছি এন একাডেমির তরফ থেকে ডাব্লু বিপিএসসি ইংলিশ ওয়ান জিরো ওয়ান চ্যানেলটি হচ্ছে একটা নতুন ইউটিউব চ্যানেল যেটা বানানো হয়েছে স্টুডেন্টসদের সুবিধার্থে একদম বেসিক থেকে ইংলিশের ভোকাবুলারি গ্রামার প্র্যাকটিস ডেসক্রিপটিভ এখানে সব কিছুই করানো হবে রিলেটেড এক্সাম এসএসসি পিএসসি ব্যাঙ্কিং আরও যারা স্টেট গভর্নমেন্টের এক্সাম দাও বা অন্যান্য স্টেট গভর্নমেন্টের এক্সাম অন্যান্য সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম এই এক্সামের জন্য এই চ্যানেলটাকে ক্রিয়েট করা হয়েছে ফ্রম অ্যান অ্যাকাডেমি ঠিক আছে সো ডাব্লিউ বিপিএসসি ইংলিশ ওয়ান জিরো ওয়ান চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো এবং তোমাদের যা যা ডিমান্ড আছে ক্লাসে সেগুলি কমেন্টে আমাকে জানাও এবং অভিয়াসলি আমি হেল্প করবো সেই জিনিস ডিমান্ডগুলোকে ফুলফিল করার জন্য চলো তো নেক্সট আমাদের আর একটা ক্লাস হবে ফাইভ ডেসক্রিপটিভ ক্লাস ফোর পর্যন্ত আগের ক্লাসে হয়েছে যেখানে আমরা ডিসকাস করছি এখন রিপোর্ট রাইটিংয়ের উপরে সো রিপোর্ট রাইটিং একটা ইম্পর্ট্যান্ট পার্ট যার আমরা আজকে ডিসকাস করছি একদম বেসিক থেকে রুলসগুলো তো এই ক্লাসটা তো আমরা সেমভাবে যতটা আগে হয়েছিল তারপর থেকে আমরা ডিসকাস করব ঠিক আছে চলো স্টার্ট করা যাক প্রথমে হচ্ছে রিপোর্ট রাইটিংয়ের টাইটেল আর হেডিং কিভাবে লিখতে হয় এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন আছে ঠিক আছে দেখো টাইটেল বা হেডিংয়ের প্রথম অপশানস যেটা আমি বলবো তোমাকে সেটা হচ্ছে কিভাবে টাইটেলটা লিখবে ঠিক আছে দেখো এরকম ভাবে বাধা ধরা আট থেকে দশটা ওয়ার্ড সেটা বলা যায় না ঠিক আছে কারণ একটা টপিকের এমন হয় সেখানে এগারোটা ওয়ার্ডসও হতে পারে ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে স্যার এখানে অনেকে প্রশ্ন করে আর্টিকেল প্রিপজিশন কি ধরবো অভিয়াসলি সব ধরে তোমার কাউন্টেড হবে মোটামুটি তুমি দশ থেকে এগারোটার মধ্যে চেষ্টা করো শেষ করা ঠিক আছে আর্টিকেল প্রিপজিশন সব কিন্তু কাউন্ট করে আবারও তোমাকে বললাম আর্টিকেল প্রিপজিশন সব কাউন্টেড হবে সব কাউন্ট করে এই ফর্মটায় আসতে হবে তোমাকে ক্লিয়ার হয়ে গেল আশা করি আচ্ছা এবার সেটা অবভিয়াসলি ডিপেন্ড করবে তার থিম কি আছে তার টপিক কি আছে তার উপরে এবার এই টাইটেলটা আমি লিখবো কিভাবে অনেকের প্রশ্ন থাকে স্যার এটাকে পুরোটাই ক্যাপিটালে লিখব নাকি প্রথমটা স্মলে লিখবো নাকি অনেকে এরকম এরকমও লেখে ধরো ধরো আমি বললাম যে একটা টাইটেল বললাম যে ভ্যালু অফ মানি লাইক দ্যাট ঠিক আছে ভ্যালু অফ মানি ভ্যালুটাকে ভ্যালুটাকে ভিটাকে ক্যাপসে লেখে অফটাকে ছোটো হাতের লেখে এমটাকে বড়ো হাতের লেখে এটা একটা টাইটেল লেখে সবাই দিস ইজ দ্য রং ফর্মেট প্রথমেই বলে দিচ্ছি এটা একদমই রং ঠিক আছে হয় তুমি এরকম ভাবে লেখো অফ মানির এম ও এন ই ওয়াই পুরোটাই ওয়াইপসা লেখো এটা একটা টাইটেল লেখা স্টাইল বা তুমি আর একটা লিখতে পারো ভিটা শুধু ক্যাপসে বাকি রেস্ট অফ দ্য অল লোয়ার কেসে ঠিক আছে দেখো এবার কেন এরকম ভ্যারিয়েশন হচ্ছে এরকম দুটো টাইপের টাইটেলের ভ্যারিয়েশন কেন আমরা এখানে টাইটেলের দুটো টাইপ লিখছি কেন কারণ বি বোর্ড অনুযায়ী বি বোর্ড অনুযায়ী সব ক্যাপসে বা আপার কেসে লিখতে পারো কিন্তু সিবিএসই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অনুযায়ী তুমি ফার্স্ট লেটারটা সরি ফার্স্ট লেটারটা ক্যাপসে বাকি রেস্ট যা আছে সব স্মলে লিখতে পারো ঠিক আছে এইটা মডার্ন নিউজ পেপারে এভাবেই লেখা হয় কিন্তু এটা লিখলেও নাম্বার কাটা যাবে না এটাও রাইট এটাও রাইট ঠিক আছে অ্যাকর্ডিং টু মি দুটোই রাইট ঠিক আছে তাহলে তুমি পুরোটাই ক্যাপিটালে লিখতে পারো বা তুমি পুরোটাই কিসে লিখবে একটা প্রথমটা ক্যাপসে বাকিগুলো সব স্মল লিখতে পারো আর্টিকেল পি শুধু এখানে তো এটা তো জানাই আছে ঠিক আছে দেখ ফার্স্ট লেটার আপার কেস রিমেইনিং লেটার্স কী হবে লোয়ার কেসে ঠিক আছে ওকে বা ডিভাস্টেটিং আসাম ক্যাপসে বাকিগুলো সব বলে প্রপার নাউন হলে বুঝতে পারছো আসামটা আবার এ ছোটো করে দিও না আসামটা ক্যাপিটালি হবে ওকে ঠিক আছে চল এক্সেপ্ট দেখো এখানে বলে দিয়েছে আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন এক্সেপ্ট আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন এবং এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কী কথা টাইটেলে কখনোই আর্টিকেল দেবে না এ বাস অ্যাক্সিডেন্ট বা আ বাস অ্যাক্সিডেন্ট ইন মুর্শিদাবাদ অনেকে এরকম লিখে দেয় ঠিক আছে আর ফেটাল বাস অ্যাক্সিডেন্ট এ ফেটাল না ফেটাল বাস অ্যাক্সিডেন্ট ঠিক আছে প্লেসের নামও দিতে হবে না ওকে যেগুলি ভুল করো সেগুলি জেনে নাও ভালো করে আস্তে আস্তে বলছি তাহলে এক্সেপ্টে মানে কি রিপোর্টে টাইটেলে আর্টিকেল অ্যাভয়েড করো আর্টিকেল দেবেই না টাইটেলে ঠিক আছে প্রেপোজিশান দিতে পারো প্রেপোজিশান দেওয়া যায় কিন্তু প্রেপোজিশান দিলে সেটা কিসে হবে সেটা অবভিয়াসলি লোয়ার কেসে হবে সেটা অবভিয়াসলি লোয়ার কেসে হবে প্রেপোজিশান দিলে সেটা কিস কী কেসে হবে লোয়ার কেসে হবে ওকে ওয়ার্ডস মোটামুটি আট থেকে দশ থেকে এগারোটা যেরকম থিম অনুযায়ী তুমি লেখো এটা কিন্তু ইনক্লুডিং মানে আর্টিকেল তো লিখতে বারণই করলাম ইনক্লুডিং প্রেপোজিশান প্লাস যা তুমি পার্টস অফ স্পিচ লিখবে যতগুলো ওয়ার্ডস আছে নাউন প্রোনাউন সব নিয়ে তুমি মোটামুটি এটা আট থেকে দশটা ওয়ার্ডে মানে সব পার্টস অফ স্পিচ নিয়ে ঠিক আছে আর আর্টিকেল লিখবে না টাইটেল আর একটা কি মাস্ট বি অ্যাট্রাকটিভ ওকে আমরা সেই সমস্ত টাইটেলগুলোই পড়ি যেগুলি অ্যাট্রাকটিভ ঠিক আছে দেখবে এখন বিভিন্ন নিউজে অনলাইন নিউজে এরকমভাবে আসলো ঠিক আছে মারা গেলেন বলিউড তারকা তো তুমি এটা দেখার পরে তোমার অভিয়াসলি একটা অ্যাট্রাকটিভ সব কে মারা গেলো দেখলে প্রিভিয়াস খবরটা কি এমনভাবে রিপ্রেজেন্ট করেছে যাতে তোমার মনে হয়েছে নিউ ঠিক আছে তার মানে অ্যাট্রাক্টিভ যদি টাইটেল হয় তাহলে সেখানে কিন্তু আমাকে ফোকাস করি ঠিক আছে তাহলে সেখানে গিয়ে আমরা করে ফোকাস করি তাহলে সেই ফোকাসের জায়গাটা সেই ফোকাসের জায়গাটাকে আনতে গেলে আমাদের কি করতে হবে আমাদের টাইটেলটাকে ভেরি 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 অ্যাট্রাকটিভ বানাতে হবে এবং তার নিয়ম কি রুলস কি সেগুলো আমি সবই বলবো আপাতত দেখতে থাকো তাহলে এখানে একটু জিস্ট হয়ে যাক টাইটেল হেডিং হেডিংয়ে তাহলে তুমি পুরোটা হয় আপার কেসে লেখো নয়তো ফার্স্ট আপার কেস রিমেনিং লোয়ার কেস এক্সেপ্ট আর্টিকেল আর্টিকেল ইউজ করো না টাইটেলে প্রেপোজিশান ইউজ করতে পারো ওয়ার্ড লিমিট আট থেকে দশটা মাস্ট বি অ্যাট্রাক্টিভ ক্লিয়ার হয়ে গেলো এই জায়গাটা নেক্সট পার্টে মুভ করছি যদি কোনো প্রবলেম থাকে অবভিয়াসলি কমেন্টে জানাবে কথা হবে নো বা এটাকে তুমি বলতে পারো কী কী তুমি অ্যাভয়েড করবে কি কি তুমি অ্যাভয়েড করবে কিসে না টাইটেলে টাইটেলে কী কী অ্যাভয়েড করবে কোনোগুলি করাই যাবে না দেখো টাইটেলে কী করা যাবে না আন্ডারলাইন করা যাবে না অনেক বইয়ে তুমি টাইটেলে দেখেছ এরকমভাবে আন্ডারলাইন করে দিয়েছে না রিপোর্টে টাইটেলে আন্ডারলাইন করা যায় না লেটারের যে হেডিং দিয়ে আমরা বা সাবজেক্ট লিখি সেখানে আমরা আন্ডারলাইন করতে পারি সেখান থেকে সে তার আর এর রুলস এক হয় না তুমি কখনোই দেখবে না নিউজ পেপারের টাইটেলে আন্ডারলাইন করা ভালো নিউজ পেপারে কখনোই আন্ডারলাইন করা টাইটেল থাকে না সো নো মিন্স নো আন্ডারলাইন করা যাবে না হয়ে গেল নাম্বার টু ভার্বের ইউজ যত কম করবে না করাই ভালো ঠিক আছে নাউন পার্টিটিভ এগুলি দিয়ে লিখলে ভালো হয় সেগুলো কি আমরা আরও ডিটেলসে যখন পড়বো তখন জানব ঠিক আছে আইএনজি ফর্ম দিয়ে স্টার্ট করা মানে কিন্তু ভার্ভ নয় ওটা কিন্তু ভার্বাল নাউন মানে তুমি জিরান দিয়ে স্টার্ট করতে পারো ঠিক আছে ডিভাস্টেটিং ফ্লাড ইন আসাম এখানে ভার্ব নেই ঠিক আছে ডিভার্স্টেটেরটা ভার্ব হিসাবে ইউজ করা যায় অ্যাজেকটিভ হিসাবেও করা যায় কিন্তু ডিভাস্টেটিংটাকে এটা একটা নাউন বা জেরান ওকে নো বক্স বক্স মিনস অনেকে কি করে একটা টাইটেল লিখলো লেখার পরে এরকম একটা বক্স করে দিল ঠিক আছে নো বক্স এগুলি সব তোমার টাইটেল কেটে দেবে এক্সামিনার সব টাইটেল এগুলি কেটে দেবে যদি ঠিক মতো রুলস না জানো ঠিক আছে টাইটেল বক্স হবে না আর একটা কি হচ্ছে নেক্সট ফুল স্টফ নো ফুল স্টফ নো ফুল স্টপ কেন দেখো ফুল স্টপ সেটাইতে দেওয়া যায় যদি সেটা সেন্টেন্স হয় ঠিক আছে টাইটেল ইজ ওয়ান কাইন্ড অফ আ ফ্রেজ ঠিক আছে ইফ উই নেভার ইউজ উই নেভার ইউজ এনি পাংচুয়েশন মার্কস উইথ দ্য ফ্রেস এখানে কমাও ইউজ করো না কিন্তু অনেকে সেমিক্লোন ইউজ করে একটা প্লেস মেনশন করার জন্য সেটা তুমি করতে পারো মানে অন্যরকম সাইনগুলো ইউজ করতে পারো কিন্তু ফুলস্টপ ইউজ করো না ফুল স্টপ কখনোই টাইটেলে ইউজ করা যাবে না ঠিক আছে আশা করি বুঝতে পারছো যে যে ভুল ধারণাগুলো ছিল সেগুলি আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে দেখো জেনুইন জায়গার থেকে পড়লে সেগুলি অবভিয়াসলি ক্লিয়ার হবে এবার যদি তুমি শুধু মানে পুরোনো দিনের বইগুলো দেখতে থাকো সেখানে কিন্তু এইসব ধারণা নেই কারণ তুমি যত নিউজ পেপার পড়বে তত তোমার এইসব কনসেপ্টগুলো গ্রিপ হবে এগুলি মুখস্থর কিছু জিনিস না এই জিনিসগুলো নিউজ পেপার থেকেই আমি নিয়েছি এখন যদি আমি চার পাঁচটা নিউজপেপার ভালো ভালো নিউজ পেপার নিয়ে বসি লাইক হিন্দু লাইক বিজনেস স্ট্যান্ডার্ডস ঠিক আছে সেগুলিতে তুমি এই নিয়মগুলো দেখতে পারবে ঠিক আছে তো ভালো করে এগুলি শিখতে থাকো নেক্সট নো ইউজ অফ আর্টিকেল টাইটেলে আর্টিকেলের ইউজ করা যাবে না আগেই বলে দিচ্ছি এ বাস অ্যাক্সিডেন্ট এ ট্রেন অ্যাক্সিডেন্ট এ ব্লাড ডোনেশন ক্যাম্প ঠিক আছে আর ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম এ দিয়ে কিচ্ছু করা যাবে না ঠিক আছে ওকে নেক্সট সিক্স মেনশন অনেকে এটা করে থাকে ঠিক আছে অনেকে করে থাকে যে ডিভাস্টেটিং ফ্লাড ইন আসাম এই যে কথাটা বললাম আসামে ফ্লাড হয়েছে ঠিক কোনো সমস্যা নেই ঠিক আছে কিন্তু অনেকে করে কি ধরো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে তো সে লিখছে আ বাস অ্যাক্সিডেন্ট ইন এক্স ওয়াই জেড রোড ঠিক আছে বা এক্স ওয়াই জেড ভিলেজ বা কোথার থেকেও একটা যদি কোনো একটা ইনফরমেশন পাওয়া যায় ঠিক আছে সেখানে লিখে দিচ্ছে প্লেসের নাম টাইটেলে দেখো ডিভাস্টেটিং ফ্লাড ইন আসাম আসামেই হয়েছে জিনিসটা তার জন্য আমি আসাম নামটা ইনক্লুড করছি কারণ পরীক্ষা তো এরকমই দেবে ঠিক আছে এবার পরীক্ষা তো হয়তো আসাম নামটা ডিরেক্ট দিল না যদি ডিরেক্ট না দেয় তাহলে কিন্তু আমি আসাম লিখতে পারবো না মানে হয়তো পরীক্ষা দিল রাইটার রিপোর্ট বেসড অন দ্য বেসড অন দ্য ফ্লাড ইন 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 ইন্ডিয়া লাইক দ্যাট তো এরকম দেওয়া মানে কি ইন্ডিয়া দেওয়া মানে কি তোমার কাছে ইনডিরেক্টলি জানতে চাইছে যে রিসেন্টলি যে ফ্লাড হয়েছে সব থেকে বড়ো ফ্লাড কেরালাতে হয়েছিল তারপরে হয়েছে আসামে রিসেন্টলি আবার বিহারেও কিছু জায়গায় হয়েছে তো সেই জিনিসটা নিয়ে তুমি তিনটের মধ্যে যে কোনো একটা বিষয় নিয়ে লেখো কিন্তু সেখানে তুমি কোনো প্লেসের নাম দিও না তুমি নাম দাও এক্স ওয়াইজেড যদি মেনশন না করা আর যদি মেনশন করে দেয় আসাম তো দ্যাটস ফাইন সেটা তুমি আসামি লিখবে কিন্তু প্লেসটা কখনোই কিসে লিখবে না টাইটেলে লিখবে না কোন প্লেসগুলো হাইপোথেটিক্যাল প্লেসগুলো জেড বা কোনো স্মল প্লেস লিখবে না ঠিক আছে কোনো স্মল প্লেস লিখবে না মেজর বাস অ্যাক্সিডেন্ট আর মেজর মেজর বাস অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড ইন মুর্শিদাবাদ এটা লেখার কোনো দরকার নেই যদি দিয়েও দেয় কোয়েশ্চনে মুর্শিদাবাদ তুমি অলরেডি প্লেস লিখবে একটু পরেই তাই আগের থেকে আর লেখার দেওয়ার দরকার নেই আশা করি ক্লিয়ার হয়ে গেল প্লেস মেনশন কোনো বড়ো প্রপার নাউন হলে কোনো স্টেট হলে লিখতে পারো আসাম কিন্তু কোনো শর্ট নেম হলে এক্সওয়াইজেড হাইপোথেটিক্যাল বা স্মল নেম হলে লিখো না ঠিক আছে সেন্টেন্স বানানো যাবে না একটু আগেই বললাম ইনস্টিড অফ সেন্টেন্স উই মাস্ট ক্রিয়েট আ ফ্রেজ ডিউরিং রাইটিং বা ওয়াইল রাইটিং আর টাইটেল ঠিক আছে তাহলে কি কী করা যাবে না দেখে নাও আন্ডারলাইন লাইন ভার্ভ বক্স স্টপ আর্টিকেল প্লেসমেন্টস অ্যান্ড সেন্টেন্স ক্লিয়ার হয়ে গেল টাইটেল এইভাবেই এই জিনিসগুলো অ্যাভয়েড করে তুমি একটা টাইটেলকে অ্যাট্রাক্টিভ এবং আপ টু দ্য রুলস বানাতে পারবে এটাই হচ্ছে নিয়ম আপ টু দ্য রুলস বানানোর জন্য এটাই হচ্ছে নিয়ম ক্লিয়ার হয়ে গেল আশা করি চলো নেক্সট পার্টে এবার যাবো নেক্সট পার্টে এবার যাবো সবাই জায়গাটাকে একটু লিখে নিতে পারো যে কী কী হবে না ঠিক আছে আর তোমাদের সবাইকেই বলছি এই সমস্ত পিডিএফগুলো পাওয়ার জন্য তোমরা অ্যানাকাডেমিতে আমার যে চ্যানেল আছে যে ইউটিউব চ্যানেল তো এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং সঙ্গে সঙ্গে টেলিগ্রাম গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন করতে পারো আমার টেলিগ্রাম গ্রুপের নাম সুশোভন স্যার অ্যানঅাকাডেমি ঠিক আছে সুশোভন স্যার একাডেমি বলে সার্চ করলে তুমি পেয়ে যাবে ওকে চলো নেক্সট পার্টে আমরা মুভ করবো একটু জলদি দেখে নাও এগুলো সব নেক্সট দেখো ভালো করে দেখো নেক্সট জায়গাটা কি কি বল লেখা আছে দেখো ভালো করে দেখো ডেজিগনেশন ডেজিগনেশন মিন্স ওই যে তুমি যেটা লেখো বাই এ স্টাফ রিপোর্টার প্রশ্ন ছিল স্যার কোথায় লিখবো ঠিক আছে প্রশ্ন ছিল কোথায় লিখবো ওকে তো অনেকে ভুল ভাল জায়গায় লেখে ভুল জায়গায় লিখলে নাম্বার শিওর কাটবে ঠিক আছে তুমি দেখে নাও কোন জায়গাটা লিখতে হবে রাইট সাইডে লিখতে হবে মানে ধরো তোমার পুরো প্যাসেজটা এখানে আছে এটা পুরো খাতাটা তোমার খাতাটা রাইট সাইডে লিখতে হবে এরকম নো হাইফেন অনেকে আবার হাইফেন দিয়ে লেখে হাইফেন দিয়ে লিখো না দেখো জায়গাটা দেখো এই জায়গাটায় তুমি যদি লেখো কেটে দেবে ক্রস ঠিক আছে তাহলে এইটা যদি তোমার রিপোর্ট রাইটিংয়ের মেথড হয় তাহলে টাইটেল সবসময় কোথা হবে টাইটেল সবসময় হবে মিডলে এটা হবে মিডলে নো আন্ডারলাইন লাইন জোরে তুমি টাইটেল লিখলে তারপর স্লাইড ডান দিকে এখান থেকে স্লাইড ডান দিকে স্লাইড পুরোপুরি নয় স্লাইড ডান দিকে গিয়ে আমরা কি লিখবো আমরা লিখবো বাই আ স্টাফ রিপোর্টার লেখা স্টাইলটা দেখো এস টি এ এফ এফ স্টাফ রিপোর্টার এবার এখানে একটা কথা বলি এখানে অনেকে থাকে এরকম একটা ডট বসানো হ্যাবিট থাকে আমাদের পেন দিয়ে ঠিক আছে ডট বসিও না এটাও একটা ফ্রেজ লিখছো নো ডট ঠিক আছে এই হ্যাবিটগুলো চেঞ্জ করতে হবে সো নো ডট এখানে কোনো ডট হবে না ওকে নো ডট নো ডট জোনে আমাদের যেতে হবে ঠিক আছে তাহলে এখানে কোনো ডট নেই ওকে তাহলে এখানে টাইটেল হলো এখানে লিখলে কেটে দেবে এটা বললাম তাহলে আর স্টাফ রিপোর্টার দেখো কীভাবে লেখা হয়েছে আবার আর স্টাফ রিপোর্টার দেখো কীভাবে লেখা হয়েছে বাইয়ের বিটা কিসে আছে আপার কেসে আছে বাকি সব কিসে আছে লোয়ার কেসে আছে ঠিক সেরকমই হবে অনেকে কি করে ভুল করে রঙগুলো দেখে নাও যেগুলো যেগুলি করো অনেকেই করলো বাইটা ঠিক আছে এটা স্টাফটা এরকম করে দিল ক্যাপিটালে স্টাফ রিপোর্টারে আটটা ক্যাপিটালে করে দিল দেখতে সুন্দর লাগার জন্য ঠিক আছে বা বিউটি পার্লারে যাওনি এটা ঠিক আছে এখানে রুলসের নিয়ম আছে এটা বিউটি পার্লার নয় বা জেন সেলুন নয় যে এরকমভাবে চুলটাকে কাটলাম এরকমভাবে করে দিলাম এরকম কোনো বিষয় নেই প্রত্যেকটা রুলস আছে এই রুলসগুলো ফলো করো ঠিক আছে তাহলে বাইয়ের বিটা ক্যাপসে হবে এটা স্মলে হবে লোয়ার কেসে এটাও স্মলে হবে এটা এরকম থাকবে ঠিক আছে যদি সার্ভে রিপোর্ট হয় এক্স ওয়াইজেড যদি কখনও লেখো আবারও বলছি তাহলে কিন্তু আবার স্মলে লিখো না তাহলে ক্যাপিটালে লিখতে হবে বাই এক্স জেড পুরোটাই ক্যাপিটাল লিখতে হবে বাই এক্স ওয়াইসের তাহলে পুরোটা তখন ক্যাপিটাল লিখতে প্রত্যেকটা লেখার নিয়ম আছে সেই নিয়মগুলো ফলো করো ফর্ম্যাটের উপর ফুল নাম্বার পাবে আর শুধু ফরম্যাট না তোমার লেখার স্টাইটিং যদি প্রথম থেকে ঠিক হয়ে থাকে তাহলে টিচার তোমার পুরোটা পড়বে তুমি যদি টিচারকে পুরোটা পড়াতে পারো মানে যেটাকে আমাদের ভাষায় বলি আমি ট্রিগার করা বারবার ট্রিগার করে 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 পুরোটা পড়াতে পারো হানড্রেড পার্সেন্ট তুমি ওইখানে এইটটি পার্সেন্ট মার্কস নিয়ে আসতে পারবে একটা রিপোর্ট রাইটিংয়ে ঠিক আছে গ্যারেন্টিড এই সমস্ত রুলসগুলো ফলো করতে পারো ক্লিয়ার চলো তাহলে টাইটেল হয়ে গেল কমপ্লিট বাই বাইয়ার স্টাফ রিপোর্টার হয়ে গেল কমপ্লিট এবার চলে আসো দেখো তাহলে ডেজিগনেশন কিসে লিখতে হবে রাইট সাইডে লিখতে হবে কমপ্লিট হয়ে গেল দেখো প্লেস অ্যান্ড ডেট লিখতে হয় এবার ঠিক আছে নিউজ বা ইভেন্ট রিপোর্ট বলছে এগুলি সব এডিটোরিয়াল এগুলো লেখা যায় না প্লেস অ্যান্ড ডেট লিখতে হয় কোথায় কোথায় লিখবে প্লেস অ্যান্ড ডেট লেফট সাইডে ভালো করে দেখো তোমার খাতা এটা রাইট সাইডে এটা লেফট সাইডে এটা লিখছো কোথায় লিখবে দেখো প্লেস অ্যান্ড ডেটটা সব ঠিক জায়গায় দেখো দেখো কলকাতা লেখা আছে কীভাবে লেখা আছে প্রপার নাউন যেহেতু প্রথমটা বড় হতে তারপরে সব স্মলে এবার ধরো কোনো প্লেসের নামই দেওয়া নেই কোনো প্লেসের নাম দেওয়া নেই তখন তুমি কী লিখে আসবে এক্স ওয়াই জেড এইবার এখানে সমস্যাটা হচ্ছে যদি তুমি লেখো এইখানে এক্স ওয়াই জেড তাহলে কিন্তু মাথায় রাখো ভুলেও এখানে এক্স ওয়াই জেড লেখো না তাহলে একই নাম রিপিট হয়ে যাবে তাহলে তখন আমি কি লিখবো তাহলে তখন আমি এখানে লিখে আসব এ বি সি সি এবার এর নিচে তুমি লিখছো কোনো ডক্টরের নাম ব্লাড ডোনেশন ক্যাম্পে তো তার নাম লিখতে হবে তোমাকে পি কিউ বা এম ও ঠিক আছে সবই হাইপোথেটিক্যাল নাম লিখতে হবে এবং সবই ক্যাপিটালে তিনটে লেটার এখানে যদি তুমি লিখছো যে ডাক্তার ডাক্তার এ রেড্ডি বা ডাক্তার এস জে কৃষ্ণান এরকম যদি লিখে আসো ঠিক আছে তাহলে পুরোপুরি নাম নাম্বার তোমার কেটে যাবে ঠিক আছে সবসময় হাইপোথেটিক্যাল নেম ইউজ করবে কোনো হসপিটালের নাম ইউজ করবে না তুমি হয়তো চেক আপ কোথাও সেখানে নামটা মনে আছে জুড়ে দিলে হবে না এমএনও হসপিটাল লেখো ঠিক আছে পুরোপুরি আলাদা ঠিক আছে মানে তিনটে ক্যাপসে এটা লেখো পুরোপুরি আলাদা লেখো সব করে হাইপোথেটিক্যাল লিখবে ওকে তাহলে হয়ে গেলো প্লেসের নাম তাহলে কোয়েশ্চেনে যদি মেনশন থাকে তাহলে আমরা সেই প্লেসের নাম লিখবো লাইক কলকাতা দিল্লি কোয়েশ্চেনে যদি মেনশন না থাকে তাহলে আমরা কি লিখবো এবিসি লিখে আসবো তাহলে আমরা শুধু কি লিখবো এবিসি লিখে আসব আশা করি ক্লিয়ার করতে পারলাম এটা আশা করি ক্লিয়ার করতে পারলাম পুরো থতটা ঠিক আছে তো এই জায়গাটা দেখো তাহলে এবার হয়ে গেল কি তোমার লেফট সাইডে ডেজিগনেশান হয়ে গেল লেফট সাইডে প্লেস ডেট হয়ে গেলো এবার ডেটের নিয়ম দেখো ডেট ডেট কখনোই অ্যাভ্রিভিয়েশানে লিখবে না ঠিক আছে আমি আবারও বলছি ডেট কখনোই অ্যাভ্রিভিয়েশানে লিখবে না ঠিক লেটার রাইটিংয়ে যেরকম রুলস এখানেও সেমি রুলস ঠিক আছে ডেটকে যখন লিখবে তুমি লিখছো এবার ডেট কোন ডেট লিখবে এখানে দুটো ডেট লেখা যায় একটা হচ্ছে যদি সেই ইনসিডেন্টের অ্যাক্সিডেন্টের ডেট জানা যায় না ইনসিডেন্টের যদি কোনো বড় অ্যাক্সিডেন্ট হয় বা অ্যাক্সিডেন্টেরও লিখলাম আমি সেই ডেট যদি তুমি পার্টিকুলার জানো যেমন আগের দিন আমরা ডেট নিয়ে আলোচনা করেছিলাম আমফান যখন পড়েছিলাম আমফান হয়েছিল দু হাজার মে মাসের কুড়ি তারিখ অবভিয়াসলি এই দিন হিট করে ক্যালকাটাতে তাহলে কুড়ি তারিখ যদি আমি ডেটটা জানি তাহলেই কিন্তু আমি ওখানে লিখতে পারবো মে মান্থের একুশ তারিখ ঠিক আছে এটা একটা ইভেন্ট ইভেন্টের ডেট জানা সম্ভব নয় সম্ভব নয় না মানে এটাও আবার জানা যেতেই পারে অবভিয়াসলি ওয়েট এক একটা মিনিট এটাও জানা যেতে পারে কিভাবে জানা যেতে পারে বলছি আমি ধরো আমি দুটো ডেট লিখছি প্রথম কথা হচ্ছে আমি যদি অ্যাকচুয়াল ডেট জানি অ্যাকচুয়াল ডেট জানি মানে ধরা যাক আমফান হয়েছে টোয়েন্টিথ মে তাহলে টোয়েন্টিথ তো আমি লিখবো না টোয়েন্টি মে লিখবো এরকমভাবে হয়ে গেল তাহলে টোয়েন্টি মে যদি আমফান হয় তাহলে আমি রিপোর্ট কবে লিখবো পাস্ট টেন্সে লিখবো টোয়েন্টি ফার্স্ট মে কিন্তু টোয়েন্টি ফার্স্টের এসটি দেবো না কখনো আমরা ঠিক আছে কমা কোনো কিছু ব্যবহার করবো না এটাই হচ্ছে নিয়ম ক্লিয়ার কিন্তু ধরা যাক আমার জানা নেই ডেট মানে কি তাহলে আমি বসাবো এক্সাম ডেট এক্সাম ডেট মানে ডিসেম্বরের ছ তারিখ পরীক্ষা আছে পিএসসি ক্লাকশিক ওকে তো আমি কবে লিখবো না ঘটনাটা হয়েছে পাঁচ তারিখ আমি লিখছি ছ তারিখ তার মানে আমি বলতে চাইছি যে আমফান হয়েছে আমার ডেট মনে নিই পাঁচ তারিখ হয়েছে পাঁচই কত না ডিসেম্বর এবার ডিসেম্বরকে ডিএস লিখলে ডিস্কো হয়ে যাবে তাই পুরোপুরি ডিসেম্বরই লিখবে কখনও ডিস্কো ঠিক আছে ডান্সার মিঠুন চক্রবর্তী এসব লিখে এসো না তাহলে পুরোপুরি লিখবে ডিসেম্বর কোনো আন্ডারলাইন নয় তাহলে এখানে তুমি কি লিখবে জিরো ফাইভ ডিসেম্বর হয়ে গেল এই দিন তোমার তাহলে ওইটা হয়েছে তাহলে তুমি এখানে কি লিখবে সরি ফাইভ তো লিখবে না তাহলে কি লিখে আনবে তাহলে কি লিখে আনবে একদম রাইট ডিসেম্বরের সিক্স লিখবো আমরা এক্সাম ডেট ডিসেম্বরে সিক্স তাহলে এই দিন ঘটনাটা ঘটা ঠিক আছে এবার ইভেন্ট নিয়ে আমি কিছু কথা বলবো এবার ইভেন্ট নিয়ে কিছু কথা বলবো দেখো আশা করি বোঝা গেল তাহলে এটার একবার বলে দিচ্ছি ডেট যদি তুমি অ্যাকচুয়াল ডেট জানো তাহলে লিখবে আসাম ফ্ল্যাট কবে হয় লিখবে ঠিক আছে আমফান কবে হয় লিখবে নিসর্গ যদি জানো তাহলে লিখবে সেই ডেট আর যদি না জানো তাহলে সেটা এক্সাম ডেট লিখে আসবে উল্টো পাল্টা ডেট না ধর ছ তারিখ এক্সাম তুমি হঠাৎ করে লিখে দিলে জুলাই টেন্থ জুলাই জানি না কেন ঠিক আছে জানি না কেন আবার তুমি সিরিয়াল দেখতে দেখতে হয়তো তুমি লিখেছো যে চোদ্দোই জুন মানে জুন আনটির কথা মনে পড়ে গেছে তোমার সিরিয়াল দেখতে দেখতে তো তুমি জুন লিখে দিলে হঠাৎ করে এটাও হবে না তো জুন আনটি জুন আনটির জায়গায় ঠিক আছে তো এইখানে তো তোমাকে জুন আনটির কথা লিখলে হবে না ঠিক তুমি জুন লিখে দিলে হবে না ওকে ঠিক আছে তো এই সমস্ত লিখো না ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার উল্টোপাল্টাভাবে লেখা যাবে না আচ্ছা এবার আসি ইভেন্টে ইভেন্টে আসি এবার একটু জুনানটি ফেমাস হয়ে গেছে ওজনই বললাম যারা হাসছিস একটু খুলে হেসে নে ঠিক আছে মুখ বন্ধ করে হাসা যায় থরি চলো এবার আসা যায় ইভেন্টের যদি কোনো ডেট থাকে এবার দেখো ইভেন্টের তো কোনো এরকম পার্টিকুলার ডেট হয় না কিন্তু অনেক সময় কি করি আমরা যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা একটা নোবেল ডিড সেটা আমরা হয়তো কোনো কোনো মনীষীর জন্মদিনে করলাম ঠিক আছে বা কোনো কোনো স্পেশাল অকেশনে করলাম লাইক ধরো বললো ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম আমরা একটা এনভায়রনমেন্ট ডেতে করলাম ফিফথ জুন ঠিক আছে তো যে ফিফথ জুনটা করছি তাহলে আমরা ওরকমভাবে তখন লিখবো অন দ্য ইভ অফ দ্য অন দ্য ইভ অফ দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এবিসি কলেজ এবিসি স্টুডেন্ট এবিসি ক্লাব অর্গানাইজড আর ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম তাহলে আমরা তখন ওই ডেটে লিখব তাহলে যদি ফিফথ জুন হয় তাহলে তখন আমাদের রিপোর্টে লেখার ডেট হবে সিক্স জুন ব্যাস ঠিক আছে বুঝতে পারছো সিক্স জুন নো টি নো টি প্লিজ ঠিক আছে জিরো সিক্স জুন ওকে আর যদি মনে করো তুমি নর্মালি ডেটে লিখবে তাহলে এক্সাম ডেটে লিখে দেবে জিরো সিক্স ডিসেম্বর তাহলে এটা হয়ে গেল অ্যাকচুয়াল ডেট এটা হয়ে গেল আমার একটা কি এক্সাম ডেট এই দুটোই রাইট ভার্সন এই দুটোতেই তোমার কাটবে না ঠিক আছে এই দুটোতেই তোমার কাটবে না ক্লিয়ার হয়ে গেলো তাহলে ডেট আর প্লেস আশা করি সবাই কিন্তু কমেন্টে জানিও যে ক্লাসগুলো কেমন লাগছে তুমি শিখতে পারছো কি না তাহলেই কিন্তু আমি আরও অবভিয়াসলি মোটিভেটেড হব আরও ইচ্ছা করবে ক্লাস নিতে আর চ্যানেলটার আরও সাবস্ক্রিপশান বাড়াও কারণ এই ক্লাসগুলো আমি প্লাস ক্লাসে করাই অফলাইন ব্যাচে করাই তো সেখানে তোমাদের সামনে ইউটিউবে একটা ফ্রি প্ল্যাটফর্মে এই ধরনের ক্লাসগুলো করাচ্ছি তো আমিও এক্সপেক্ট করবো যাতে সাবস্ক্রিপশান অবভিয়াসলি সাবস্ক্রাইবার বাড়ে যাতে ঠিক আছে চল ওকে ওকে ক্লিয়ার হয়ে গেলো চলো নেক্সট তাহলে ডেজিগনেশন ক্লিয়ার প্লেস ডেট ক্লিয়ার এবার প্লেস ডেটটা একটু দেখে নাও দেখো কলকাতা লেখার পর একটা কমা দেবে তারপরে মে টোয়েন্টি ওয়ান বা টোয়েন্টি ওয়ান মেও লিখতে পারো এটাও ঠিক আছে মে টোয়েন্টি ওয়ান আমফানের হিসাবে আমি এটা লিখেছি মে টোয়েন্টি ওয়ান নাহলে এক্সাম ডেট দাও লিখে দাও ডিসেম্বর জিরো সিক্স ব্যাস এরকম হাইফেন দেবে না ডিসেম্বর জিরো সিক্স ক্লিয়ার হয়ে গেল এইবার দেখো আরেকটা কী বলছি ওয়ান লাইন স্পেস দেবে প্রত্যেকটায় টাইটেল তারপরে ওয়ান লাইন স্পেস ডেজিগনেশান ওয়ান লাইন স্পেস বডি ওয়ান লাইন স্পেস কীভাবে দেখো তাহলে ধরো যাক তুমি এখানে লিখছো এটা হচ্ছে টাইটেল একটা লাইন স্পেস দিয়ে এখানে লিখবে ডেজিগনেশান একটা লাইন স্পেস দিয়ে এখানে লিখবে এটা মানে প্রত্যেকটা যাতে গায়ে গায়ে না থাকে প্রত্যেকটা একটা স্পেস এটার পরে এটা লিখলাম এবার এটা যদি উপরে রয়েছে দেখ নাম্বার কাটবে তারপরে তাহলে ভুল ফরম্যাট হয়ে যাবে আবার এখানে একটা স্পেস দিলাম আমরা এখানে একটা স্পেস দিলাম স্পেস দেওয়ার পরে আমরা এখানে লিখলাম এটা তারপরে এখান থেকে আমরা বডি স্টার্ট করে থাকবো ঠিক আছে এ বডি স্টার্ট দেখো বডি স্টারের নিয়ম কি কি হবে বডি স্টার্ট করব আমরা ফার্স্ট প্যারাগ্রাফ ফার্স্ট লাইন এখান থেকে স্টার্ট করব ফার্স্ট প্যারাগ্রাফ ফার্স্ট লাইন এখান থেকে স্টার্ট করব এখান থেকে স্টার্ট করে এই যে লেখা হয়েছে দেখো ফার্স্ট প্যারাগ্রাফ ফার্স্ট লাইন এখান থেকে স্টার্ট হয়ে কন্টিনিউ হবে কিন্তু এখান থেকে চলতে থাকবে এখান থেকে আমরা জানি যে আমরা একটা লেফট মার্জিন আমরা একটা আমরা শিখেছি স্পেশাল ক্লাসে যে তুমি একটা লেফট মার্জিন বানিয়ে নেবে যার এ পাশেও যাতে না যায় আবার একটা রাইট ইমেজিনারি বা ইমেজেনারি মার্জিন বানাবে খাতাটাকে ফোল্ড করবে খাতাটাকে ফোল্ড করে বানাবে কোনো রকম দাগ দেবে না ঠিক আছে দুটো লাইনের মাঝখানে লিখতে হবে তোমাকে ওকে তো একটা হচ্ছে রাইটে একটা হচ্ছে লেফটে এবার এখান থেকে যাতে বাইরে না যায় এখান থেকে হয়েছে ঠিক আছে লিখছো কিন্তু ধরা যাক এই দুটো লাইন লেখার পরে দুটো লাইন লেখার পরে সরি তোমার মনে হচ্ছে যে আমি কী করবো প্যারা চেঞ্জ করবো তিন লাইন চার লাইন লেখার বলবো প্যারা যখন চেঞ্জ হবে তখন দেখো কোথার থেকে চেঞ্জ হচ্ছে একটু ক্লিয়ার করে দিই দেখো প্যারা থেকে চেঞ্জ হচ্ছে দেখো এইখান থেকে চেঞ্জ হচ্ছে ওকে এই যে এই যে প্লেস প্লেস লিখছো আর ডেট লিখছো তার মাঝে কমা সেইখান বরাবর তোমার চেঞ্জ হবে এই নিয়মগুলো কিন্তু অনেকেই যায় না অনেকে এইখান থেকে লিখে দেয় বা আবার এইখান থেকে লিখতে শুরু করে এগুলি না এইখান থেকে চলবে হচ্ছে প্যারা চেঞ্জ হয়ে গেল ঠিক আছে আবার তাহলে এইখান থেকে শুরু হয়ে গেল লেখার নেক্সট লাইন আবার এখান থেকে সরি 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 হুম চল ফাইন আবার এখান থেকে শুরু হয়ে গেল নেখা ঠিক আছে এখান থেকে শুরু হয়ে গেল তাহলে এইখান থেকে যখন আমি স্টার্ট করছি এখান থেকে যখন আমি স্টার্ট করছি প্লেসটা দেখে নেব জায়গাটা হয়ে গেল আবার এখান থেকে আমরা কন্টিনিউ করবো আবার প্যারা চেঞ্জ করবো আবার এখান থেকে করবো প্যারাচেঞ্জ আশা করি ক্লিয়ার হয়ে গেল পুরো জায়গাটা যে কীভাবে চেঞ্জ করতে হবে এবং কীভাবে রাইটিং স্টাইলটা আমাকে মেনটেন করতে হবে ঠিক আছে চলো ফাইন নেক্সট আসা যাক তাহলে এটা হয়ে গেল রেজিগনেশান তাহলে বডি স্টার্ট করবো কোথা থেকে আফটার ডেট থেকে মানে এই যে দেখে না এইখান থেকে আমার বডি স্টার্ট হয়ে যাবে এখান থেকে শুরু হবে প্যারাচেঞ্জ এখান থেকে আবার এখান থেকে লাইন কন্টিনিউয়েশান এখান থেকে এই জায়গাগুলো ভুল করো তাহলে তোমার রিপোর্টটা একটা অরিজিনাল নিউজ পেপার রিপোর্টের মতো দেখতেও হবে এবং অভিয়াসলি সেই লেখাটাকে পড়বে তোমার কাজ হচ্ছে পুরো লেখাটাকে পড়ানো ঠিক আছে নেক্সট চলো আসা যাক বডি এ বডি কি থাকবে দেখো ফার্স্ট প্যারাগ্রাফটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা শুধুমাত্র আর একটা ফার্স্ট প্যারাগ্রাফটা নিয়ে আলোচনা করব দেখো বডি বডির প্রথমে থাকে ফার্স্ট প্যারাগ্রাফ এই ফার্স্ট প্যারাগ্রাফে চার থেকে পাঁচটা লাইন্স হবে তোমার বা সেন্টেন্সেস হবে চার থেকে পাঁচটা তার মধ্যে হবে তোমার পিভোটাল পয়েন্টসগুলো পিভোটাল পয়েন্টসগুলো মানে যে যে পয়েন্টগুলো তোমার প্রয়োজন সেই সেই পয়েন্টগুলো তোমাকে পুট করতে হবে শুধু সেই সেই পয়েন্টগুলো তোমাকে শুধু পুট করতে হবে ওকে শুধু পিভোটাল পয়েন্টসগুলো পুট করো নেক্সট দেখো পিভোটাল পয়েন্টে কী কী আছে প্রথম দিনই আমরা বলেছিলাম আমফান করাতে গেলে হোয়াট কি হয়েছিল আমফানটাকে নিয়ে বললে আমফান হয়েছিল ওয়্যার কোথায় হয়েছিল তুমি প্লেস মেনশন করেছিলে সাগর আইল্যান্ড আগের দিন মনে করো ঠিক আছে কলকাতাতে কবে কখন হয়েছিল না কুড়ি তারিখ তুমি মেনশন করে দিয়েছ দুপুরবেলা নাগাদ বা সন্ধ্যাবেলা নাগাদ যখন টাইমটা মনে থাকবে হু বা হুম এখানে ভিকটিমের সংখ্যা বলতে পারো কতজন ভিকটিম ছিল ব্যাস হু বা হুম কতজন ভিক্টিম ছিল ঠিক আছে কানেক্টস কন্টেন্টস উইথ ক্রিয়েটিভিটি ঠিক আছে তার মানে কি তার মানে হচ্ছে এই যে কন্টেন্টটা আছে তুমি যে কন্টেন্টটা লিখছো তার সাথে তোমার ক্রিয়েটিভিটি কি হবে ক্রিয়েটিভিটি মিনস এখানে চলে যাও নেক্সট কম্পেয়ার অর কন্ট্রাডিক্ট ঠিক আছে এই যে আমফান হয়েছিল বা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প লিখছো ঠিক আছে বা একটা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম লিখছো বা একটা কোভিড নিয়ে ইকোনমিক ডিস্টার্বশান লিখছো এর আগের কোনো যদি তোমার সিনারিও মনে থাকে তাহলে সেই সিনারিওকে এর সাথে তুলনা করো তাহলে সেই সিনারিকভাবে সাথে তুলনা করো ঠিক আছে ব্লাড ডোনেশন ক্যাম্প বলছো বলো যে অভিয়াসলি গ্লোবালি হয়েছিল জিনিসটা বা ব্লাড ডোনেশন ক্যাম্প অনেক জায়গার এক্সাম্পল যদি তোমার মাথা থাকে সেগুলো তুমি পুট করো ঠিক আছে তার মানে কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েট করতে হবে কানেক্ট করতে হবে ক্রিয়েটিভিটির মাধ্যমে এমন নয় যে আমি মানে ফট করে বসিয়ে দিলাম তা নয় তাহলে কম্পেয়ার করো আর কান্টা ডিক করো হয়ে গেল ক্যাচ দ্য অডিয়েন্স এখানে অডিয়েন্সের জায়গায় মেনলি হবে এটা অডিয়েন্স হচ্ছে অ্যাজ এ জার্নালের ভাষায় বা অ্যাজ এ নিউজ পেপারের ভাষায় বলা হয় ক্যাচ দ্য অডিয়েন্স উইথ থ্রি টি এটা নিউজ পেপার রাইটিং যারা লেখেন তারা জানে ক্যাচ দ্য অডিয়েন্স উইথ থ্রি টি মানে প্রথমে টাইটেল বানাও টাইটেল খুব অ্যাট্রাক্টিভ হতে হবে কারণ একটু আগেই বললাম আমরা সেই সমস্ত টাইটেলই পড়ব যে সমস্ত টাইটেল অ্যাট্রাক্টিভ যে সমস্ত মানে যে সমস্ত নিউজ আমরা পড়বো যে যার টাইটেল ভালো যার টাইটেলই ভালো না সে সমস্ত নিউজ পড়ে লাভ ঠিক আছে বা হয়তো নিউজের মধ্যে অনেক কিছু আছে আমরা ওভারলুক করে গেলাম বিকজ অব দ্য টাইটেল বা বোরিং টাইটেল টার্গেট কর টার্গেট মানে কি এই পুরোটাকে পড়াতে হবে কাকে না তোমার এক্সামিনারকে সেই এক্সামিনারকে পুরোটা পড়াবার জন্য কি কি জায়গায় টার্গেট করতে হবে কোন কোন জায়গায় হিট করতে হবে সেটা বডি পার্টের উপর আমরা আলোচনা করব। যেমন প্রথম টার্গেট জন্যে কিন্তু এই চারটে এইখানে যদি কেউ ওয়াই লিখে দেয় বা হাউ লিখে দেয় তাহলে কিন্তু জিনিসটা এই থ্রি টি এর টাইটেলের পরে যে টার্গেট করে যে ট্রিগার হবে সেটা আর হবে না কারণ ওয়াই বা হাউ লেখার জায়গা হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফ সেটা নিয়ে আমরা বিস্তারিত পরের ক্লাসে আলোচনা করব আজকে আমরা ফার্স্ট টপিকটা একটু দেখে নিই ঠিক আছে তাহলে টার্গেটের পরে ট্রিগার করতে হবে টার্গেটের পরে ট্রিগার মানে কি ট্রিগারে দেখো সেকেন্ড প্যারাগ্রাফে যখন আমরা যাব তখন হাউ বা হোয়েন তারপরে হচ্ছে কোটেশন কোন কোটেশন কোন জায়গায় দেবো কারণ অর্ধেক রিপোর্টেই স্টুডেন্টরা কোটেশান লেখে না আর কোটেশন যদি না লেখো জিনিসটা অ্যাট্রাক্টিভ কীভাবে হবে তাই কোটেশান দরকারই দরকার ঠিক আছে তাহলে তোমার প্রথম টার্গেট জোনে থাকবে ফোর ডাব্লু ওয়াট ওয়্যার ওয়ে হু বা হুম তারপরে কি কানেক্ট উইথ কন্টেন্ট যেরকম কন্টেন্ট হবে সেরকম তুমি কম্পেয়ার করবে বা কন্ট্রাডিক্ট করবে একটা লেখাকে কন্ট্রাডিক্টেও করা যায় আবার কম্পেয়ার করা যায় সেটা করতে হবে সেটা হয়ে গেল একটা ক্লিয়ার ক্যাচ দ্য অডিয়েন্স উইথ থ্রি টি টাইটেলটা অ্যাট্রাক্টিভ টার্গেট করো আর ট্রিগার করতে থাকো এইভাবে ট্রিগার করার জন্য তোমার পাঁচটা অপশন দরকার বা ছটা জায়গা দরকার এখানে হয়ে গেলো চারটে ওয়াই হাউ আর কোটেশন কোটেশান এখানে তোমার তিনটে দিতে হবে কি কী কোটেশান সেটাই বলবো তাহলে ট্রিগার তোমাকে সাতটা জিনিস দিয়ে করতে হবে এখানে চারটে এখানে দুটো ছটা আর এটা একটা সাতটা এর মধ্যে আবার তিনটে সাব পয়েন্ট থাকবে সো ট্রিগার তুমি যদি কন্টিনিউ করে যেতে পারো তাহলে রিডার এবং ডেফিনেটলি ডেফিনেটলি এক্সামিনার পুরোটা পড়বে আর যেই পুরোটা পড়লো তোমার কাজ শেষ ক্লিয়ার সো দ্যাটস দ্য দ্যাটস দ্য স্টোরি অফ রিপোর্ট রাইটিং আশা করি বোঝা গেল সবার ক্লিয়ার চলো এইটা হচ্ছে বডি তাহলে এটা হচ্ছে রাইটিং মেথড আমরা আজকে কাজ করলাম কিসের উপরে রিপোর্টের রাইটিং মেথডের উপরে টাইটেল বা হেডিংয়ের উপরে আন্ডারলাইনের উপরে কোথায় কোথায় কি কি হবে ডেজিগনেশন প্লেস এর উপরে কাজ করলাম ওকে এবং কাজ করলাম কিসে না স্টাফ রিপোর্টার রাইটিং রিপোর্ট এগুলি কোথায় কোথায় লিখতে হয় ঠিক আছে তাহলে ফার্স্ট প্যারাগ্রাফ আমাদের কমপ্লিট হয়ে গেল নেক্সট ক্লাসে আমরা আরম্ভ করবো ডেসক্রিপটিভ ক্লাস সিক্সে আমরা সিক্সে আরম্ভ করব বা সেভেনে আরম্ভ করবো সিক্সে আবার ট্রান্সলেশন হবে কালকে সেভেনে আরম্ভ করব রিপোর্টের সেকেন্ড প্যারাগ্রাফ থেকে রিপোর্টের সেকেন্ড প্যারাগ্রাফ থেকে আমরা স্টার্ট করব। ঠিক আছে তাহলে এই হচ্ছে ডাব্লিউ ইংলিশের অবভিয়াসলি বেস থেকে পড়ানো আমি যেরকম তোমাদের বলেছিলাম ক্লাসটা একদম বেসিক লেভেল থেকে একদম হাই লেভেল পর্যন্ত হবে আমি একটু কনসেপ্টগুলো বুঝিয়ে দিই তারপরেই শুরু হবে আমাদের প্র্যাকটিস সেশন যেখানে আমি ইম্পর্ট্যান্ট রিপোর্ট রাইটিং প্রেসি রাইটিং এবং ট্রান্সলেশন করিয়ে যাব টিল যতদিন পর্যন্ত ডাব্লু বিসিএস মেন্স হচ্ছে এপ্রিল মাসে মেন্স আছে এবং তার আগে অনেকগুলো পরীক্ষা আমাদের আছে লাইক ধরো পিএসসি ক্লাসশিপ আছে ছ তারিখ আইসিডিএস আছে মিসলেনিয়াস আছে ডাব্লু আছে তো এই ক্লাসগুলো আমরা প্রত্যেকটা করব ঠিক আছে তোমাদের সাজেশন চাই আর তোমাদের সাপোর্ট চাই সবার ঠিক আছে আর অবভিয়াসলি থ্রি টি সাপোর্ট সাজেশান অ্যান্ড স্ট্রেংথ তিনটি আমার চাই এখানেও বা থ্রি এস আমরা বলতে পারি এখানে ঠিক আছে তো আমার সাথে কানেক্টেড হও সবাই আমার টেলিগ্রাম গ্রুপ সুশোভন স্যার অ্যান একাডেমি এই টেলিগ্রাম গ্রুপে সবাই জয়েন করো এই সমস্ত পিডিএফগুলো পাওয়ার জন্য এখানে আমি পিডিএফগুলো দিয়ে থাকি তো এই রেকর্ডিং ভিডিওটা তোমরা পেয়ে যাবে কেমন লাগলো জানিও এবং তোমাদের আরও সাজেশন জানিও যে আরও কীভাবে ডেভেলপ করা যাবে থ্যাংক ইউ টু অল অফ ইউ ফর পার্টিসিপেটিং ইন ভিউইং ঠিক আছে এটা দেখে নাও ডাব্লু বিপিএসসি ইংলিশ ওয়ান জিরো ওয়ান ঠিক আছে থ্যাংক ইউ দিস ইজ মাই রেফারেল কোড তোমরা যদি কেউ প্লাস কোর্সের সাবস্ক্রিপশন নিতে চাও এটাও বলে দিচ্ছি তো সুশোভন লাইভ এই কোডটা ইউজ করো এখান থেকে তুমি টেন পার্সেন্ট অফ পাবে প্লাস কোর্সে নতুন কী কী কোর্স আছে সেটা আমি কালকে তোমাদের জানাবো যে প্লাস কোর্সে নতুন কী কী কোর্স আসতে চলেছে কালকেই তোমাদের পিপিটি তোমাদের সামনে আসবে যে আমার কী কী কোর্স চলছে এবং কী কী কোর্স আসবে থ্যাংক ইউ টু অল অফ ইউ